এত শক্ত শক্ত প্রশ্ন করেছেন, এখন উত্তর নাকি দেব? মাজহাব কি? মাজহাব মানা কি জরুরি? কেউ কেউ বলে মাজহাব মানা ফরজ, না মানলে কি কাফের, না মানলে নাকি কাফের হয়ে যাবে? যে প্রশ্ন করেছে, তিনি মানসিক প্রতিবন্ধী অসুস্থ রোগী, আর যদি এমনি জেনারেল বা আমাদের না বোঝার কারণে দিনী ভাইয়েরা বলে থাকেন, তাহলে এটা কোনো দোষের কিছু না, জানার জন্য বলা যেতেই পারে। যদি এটা কোনো আলেমের মুখের ভাষা হয় যে মাজহাব না মানলে কাফের, তাহলে এটা একটা অসভ্য আর নোংরা আর জাহেল মুফতি, ঠিক কিনা? কেননা মাজহাব শব্দের অর্থ কি জানেন? রাস্তা, তরিকা। আর মুসলমানের জন্য সিরাতাল মুস্তাকিম ছাড়া অন্য কোনো তরিকা নাই, আর সেই তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা যাচ্ছে নাকি? তোমরা যদি মুহাম্মাদের দিন থেকে বিন্দুমাত্র সরে যাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মান্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি কমবেশ করো তো আমল আমি বাতিল করে দেব। আর মাজহাব চারটা, এটা আপনাকে কে বলছে? মাজহাব বহু ছিল, বহু ইমাম ছিল, কিন্তু তাদেরটা প্রসিদ্ধি লাভ করে নাই, পরবর্তীতে এই চারটা প্রসিদ্ধি লাভ করছে। আল্লাহ রাসূলের মৃত্যুর আগে না পরে? পরে যেটা হয় সেটা তো শরীয়ত না, আমার কথা বুঝে নেবেন আজকে। কিন্তু কোন মাজহাবের নিন্দা করতেছি না, কেন? প্রত্যেকের উদ্দেশ্য ছিল আল্লাহর দিন পর্যন্ত পৌঁছানো, সত্য পর্যন্ত পৌঁছানো। তবে পৌঁছানো এই খেয়ালে গবেষণার ক্ষেত্রে চারজন একমত হতে পারে নাই, এটা কোনো দোষের কিছু না, তারা তাদের জায়গা থেকে গবেষণা করছে, কিন্তু আপনাকে বাধ্য করে নাই। আমাদের গবেষণা ভুলও যদি হয় তাও তুমি চোখ বুঝে মানিয়ে নিও, তা বলে নাই কোনোদিন। বলছে যে আমাদের কথা যদি সঠিক হয় তো মানো, আর যদি ভুল হয় আমি ইমাম আবু হানিফার কথা যদি নবীর কথার সাথে না মেলে আমার কথাটা ডাস্টবিনে ফেলা দাও, দেওয়ালে ছুঁড়ে মারো। বোঝা যাচ্ছে নাকি? তাহলে তারা বিন্দুমাত্র দোষী না, দোষী আমি আর আপনি, যে একটা ভুল মাসালা নিয়ে এসে আমরা জোর করে সুন্নাকে কোরবানি করতে চাচ্ছি, নাউজুবিল্লাহ। ইসলাম মানা ফরজ, মাজহাব মানা ফরজ না, মাজহাব হলো প্রয়োজনে মানা ফরজ। বোঝা যাচ্ছে কিনা? মাজহাব হলো জরুরতের দরকার, যেটা নবীর হাদিসের সাথে মিলে যায়, সুন্নার সাথে মিলে যায়, ওইটা মানা ফরজ। মূলত মাজহাব তো মানলাম না, মানলাম হলো নবীর সুন্না, মিলে গেল, এইটা হলো কথা। বোঝা যাচ্ছে না? আমার এই আমার ডান পাশ থেকে আমার বাবা যে আমাকে বলতেছে যে আমি গ্লাস পানি খেতে যাচ্ছি, আমাকে শেখায় দিচ্ছে বিসমিল্লাহ বলে খান, তাহলে আমি কি ওনাকে মানলাম না আল্লাহর রাসুলকে মানলাম? ওনার কথার সাথে মিলে গেল রাসুলের কথা, এইটা হলো কথা। মূলত উনি তো রাসুল না, উনি রাসুলের এই কথাটা জানে তাই আমাকে মনে করায় দিল, হুজুর বিসমিল্লাহ বলে পানি খান, হুজুর ডান হাত দিয়ে খান, হুজুর এক শ্বাসে খাবেন না, শ্বাস ভিতরে ফেলবেন না, তিন শ্বাসে পানি খান। এটা তো উনি ওনার মতো করে বলে নাই, নবীর হাদিসে পাইছে তাই বলছে। তাহলে ওনাকে মানলাম না প্রকৃতপক্ষে নবীকেই মানলাম? বোঝাতে কি পারতেছি নাকি? মসজিদের ভিতরে একদিকে আল্লাহ লেখা, অপর পাশে মুহাম্মদ লেখা এবং মক্কা মদিনার ছবি রঙিন করে রাখা, এটা কি দিতেই হবে? এটা দিতেই হবে এরকম কথা না, বরং না দেওয়াটাই হলো সবচেয়ে ভালো কাজ, দেওয়াটাই বড় অন্যায়। প্রমাণ নেন আমার কাছ থেকে। ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকাও আদলা, আল্লাহর কালেমা হলো পূর্ণ, ইনসাফ এবং সত্য দিয়ে পূর্ণ করা। পূর্ণ না না আল্লাহর কালেমা কি আপনারা বেইনসাফ মনে করেন? নাউজুবিল্লাহ। আল্লাহর কালেমাকে কি আপনারা খণ্ডিত মনে করেন? জি না, পূর্ণ। তো আপনি যদি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে। বোঝা যাচ্ছে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মাদ হলো আল্লাহর রাসূল, এখন ঠিক আছে। কিন্তু এক পাশে শুধু আল্লাহ, আরেক পাশে মুহাম্মাদ, এক পাশে মুহাম্মাদ আরেক পাশে আল্লাহ, এটা জাহেলরা মনে করে আল্লাহই মুহাম্মাদ, মুহাম্মাদই আল্লাহ, মুহাম্মাদ যা আল্লাহ তা, নাউজুবিল্লাহ। যদি বলেন যে কথা বলছে কি কথা, আপনার বাড়ির কাছে তো দেড় মাস আগে আপনার ওই বাবাই আসি বলে গেল যে আল্লাহ গায়েব হয়ে গেছে মুহাম্মাদের দায়িত্ব দিয়ে দিয়ে এইসব তামাশা করার কারণে, আপনি পূর্ণ কথা লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লেখেন আল্লাহু, এক পাশে লেখেন আকবার, অথবা এক পাশে লেখেন সুবহান আর এক পাশে লেখেন আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আল্লাহ মুহাম্মাদ খালেক আর মাখলুককে এইভাবে জড়ানো আপনার ঠিক না, কেননা মুহাম্মাদের নামে দরুদ আছে, দরুদ পড়লে গুনাহ মাফ হয়, দরুদ পড়লে মর্যাদা বাড়ে, দরুদ পড়লে নেকি হয় দশটা, সুবহান আল্লাহ। তাহলে দরুদ কেখানে পাইছেন? খালি ঢালাভাবে লেখে রাখছে মুহাম্মাদ, এইটা একটা কথা নাকি? শুধু মুহাম্মাদ করা এটা কি আদব, না মুহাম্মাদ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দরুদ পড়া আদব কোনটা? তাহলে প্রথম অন্যায় পাইছেন কিনা? দুই নাম্বার অন্যায় হলো, সত্যি করে বলেন তো আমরা মানুষ, আমাদের ভুল নাই, সলাতে দাঁড়ালে কিন্তু খালি কেরাত যদি বেশি হয় কেমন জানি সামনে চোখ পড়ে যায় একটু, কেমন জানি একটু তাকাই সামনে টামনে আমরা, বা সামনে কোনো ঝকঝকা জিনিস থাকলে, অথবা কয়টা বাজতেছে, অথবা ঘড়ি কিভাবে কাটা যায়, ওগুলো বহু লোকজন দেখে তাকায়।
সালাত হলো একটা বিনয় একাগ্রতার জায়গা, ওই জায়গায় আপনি চাকচিক্যময় কাবা শরীফের চিহ্ন দেওয়ার আপনার দরকারটা কি? আপনি যে ঘরে ঢুকে গেছেন অলরেডি, এটাই তো আল্লাহর একটা শ্রেষ্ঠ ঘর, আপনি আলাদা করে চিত্র দিতে গেলেন কেন? এক কালারের সাদা হবে, মানুষ স্বাভাবিক গতিতে সেজদা দেবে, এটাই হলো মসজিদের আদব। আর যদি খারাপ লাগে আপনার, তাহলে পিছনের ইতিহাস টানতে গিয়ে কিন্তু আপনি আরো বেশি ফেজালে পড়ে যাবেন না। আপনি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এখনো পর্যন্ত লাস্ট এই কিছু বছর ছাড়া পৃথিবীর কোনো মানুষের মাথায় আসে না এইটা যে আল্লাহর ঘরে এরকম রং ঢং করা যায়। মসজিদে কিছুই করে নাই, পশ্চিম দেয়ালে কোনো কিছু লেখাও যাবে না যে সুন্নাতের নিয়ত করবেন না। প্রথম কথা কথা তো ফাইসলাম করা, দুই সুন্নাতের নিয়ত করুন কিংবা ওই আপনার মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি সামনের কাতারে কিছুই লিখবেন না, শুধু মসজিদের যিনি ইমাম সাহেব তার বরাবর সামনে একটা ঘড়ি থাকলে উনি বক্তব্যের সময় তাকায় দেখলে যে এতটা বাজে, বোঝা যাচ্ছে নাকি? আর মুসল্লির নজর থাকবে ইমামের দিকে এক গতিতে। কিন্তু এত কিছু দিয়ে কি আপনি কিছু করা যায়? জি না, আমি তো মৌখিক প্রশ্নটা নিতে চাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, জি 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 জি, মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম, এটা গুরুত্বপূর্ণ কথা, একদম যে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এইটার সাথেই। সেটা কি, আমাদের মসজিদে অনেক সময় একজন ইট ভাটাওয়ালা কেউ, একজন কসমেটিক্স দোকানদার কি, একজন ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী বা কিছু একটা ব্যবসায়ী, যে কোনো একটা ব্যবসা, মানে যে হালাল ব্যবসা করেন, তা আল্লাহর ঘরে তার নামটা শো করার জন্য তার যে ক্যালেন্ডার আছে প্রচারণার জন্য, ওই ক্যালেন্ডারটা লেখা থাকে আর সৌজন্য লেখা থাকে হলো অমুক, এইটাকে আমরা রিয়া মনে করবো, এইটা কোনো সুস্থ কাজ হলো না। আমরা এই এমন একটা দেশে বাস করি, আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মসজিদে এক বছরের উপরে একটা বড় আলমারি ছিল, আলমারি ছিলেন আলমারি, মসজিদে আলমারি ছিল, আলমারি থাকার পরে আলমারিতে লেখা ছিল দাতা আলহাস অমুক ফুলান অমুক। তো এইটা কে মুসা আল্লাহ জানে, আমি জানি না, লেখা হয়ে গেছে মুসা, আমরা পক্ষে বা বিপক্ষে বলতেছি না, তবে কে জানি ওদের ইটের একটা অংশ দিয়ে বা পাথর দিয়ে ঘষে মুছে দিয়েছে, ওই নামটা মুছে দিয়েছে। এটা করে না, বহু জায়গায় দেওয়ালে দেখবেন যে ঘষে ঘষে ছেলে ফেলে নষ্ট করে দেয়, করে না তো, এরকম ঘষে ওই আলহাস কথাটা কাটিয়ে দিয়েছে বা ওনার নামই কাটিয়ে দিয়েছে, দাতা অমুক কাটিয়ে দিয়েছে। পরে রাগ করে আলমারি বাড়িতে নিয়ে গেছে, কেলে আলমারি থব না আমি, তো হইল মুখ্য কি, আমি আল্লাহর ঘরে সাদাকা, আল্লাহর ঘরে আমি দান করলাম, তাই তো কথা, আল্লাহর ঘরে আমি এই জিনিসটা দিয়ে সহযোগিতা করলাম, কিন্তু এখানে নামটা কি মুখ্য? তেই জন্য পশ্চিম দেওয়ালে এই সমস্ত জিনিস রাখা আসার জায়গা না, এটা হলো আল্লাহর ঘরে সালাত আদায় করার জায়গা, এখানে কোনো ফ্যাশন করার তো জায়গা না। আপনি মাহফিলের পোস্টারিংয়ে করতে পারেন, এটা কোনো দোষের কিছু না, কারণ এটা তো ইবাদত বন্দেগীর কিছু না, মসজিদ সংক্রান্ত না, এটা এমনিতেই আপনি কোনো একটা স্পন্সর করে একটা ভালো কাজের দায়িত্ব নিলেন, যদি কাজটা হারাম হালাল হয় এটা দোষের কিছু না, কিন্তু মসজিদে কোনো ধরনের কোনো কিছু চাকচিক্যময় সামনে পশ্চিম দেওয়ালে রাখবেন না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন।